হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংশ্রী। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আমি উঠতে দেরি হয়ে গেছে, পিসিরা বেরিয়ে গেছে 4:30-4:45 সময়। ভাই আমি আর দোলন আছি বাড়িতে, তো কালকে অ্যালার্জি হয়েছিল, সেই জন্য অ্যাভিল খেয়েছিলাম, অ্যাভিল 50। তো সেই জন্য ঘুম ছাড়ছেই না, 9:05-9:06 এরকম ঘুমিয়ে উঠলাম। তো আমি ঘুমিয়ে উঠে স্নান করে নিই, সেই জন্য স্নান করা হয়ে গেছে, দোলন চা করলো, তো চা খেলাম, এখনও ঝাঁট দিচ্ছে। আমি এখন খাবার, মুড়ি খাবার বানাবো, তো আলুটা ভেজে নিই। তো চলো দেখতে থাকো ভিডিওটা। এই যে আলু নিয়ে নিয়েছি, একটু কেটেছি, কেটে রেখে দিয়েছি। তো চলো আলুটা ভেজে কেটে নিই, তারপর ধুয়ে ভেজে নেবো। আমি কড়াইয়ে তেল দিয়ে তারপর আলুটাকে দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো আমি নুন আর হলুদ দিয়ে একটু নেড়ে নিচ্ছি। তো চলো ততক্ষণে নাড়া হোক, আলু ভাজাটা হোক। কড়াইয়ে জল দিয়ে দিচ্ছি, কারণ আমি তেলে ভাজা জিনিস অতটা খাই না, মানে তেলে আলু ভাজা খাই না, জলেই খাই। তো চলো জলে তাকুতে সেদ্ধ হয়ে যাক আলুটা। এখন আমি কিছুক্ষণের জন্য আলুটাকে ফুটতে দিয়ে দিয়েছি, তো ততক্ষণে আলুটা ফুটুক। আমার আলু ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো কড়াই থেকে, একটা পাত্রে তুলে রেখে দেবো। তো চলো, আমি বাটিতে তুলে নিয়েছি, এবার আমি মুড়ি আর আলু ভাজা আমার ভাইকে খেতে দিয়ে দেবো। ভাইকে মুড়ি আর আলু ভাজা দিয়ে দিলাম খেতে। তো এবার আমরা বেরোবো, আমরা তিনজনে এখন ছাগলী মিটি বাড়িতে খেতে যাচ্ছি। ভাইকে শুধু আলু ভাজা করে দিলাম, দিয়ে মুড়ি দিয়ে দিলাম। আর আমরা মুড়ি খাই না যেহেতু, সেহেতু ফ্রিজে আলু ভাজাটা রেখে দিয়েছি, রাত্রের খাবার আর করতে হবে না, মুড়ি দিয়ে খেয়ে নেবো। শ্যামলী দিদি বললো আর আজকে রান্না করতে হয় না, আমার কাছে খেয়ে নিবি, সেই জন্য আমরা খাবো। আর পিসিটা তো বোরেই চলে গেছে কাল না, সেই জন্য। তো চলো যাই ওখানে, কী কী খাবার করেছে দেখি। আমার এখানে দেখো একটা জ্বর কিন্তু বেরিয়েছে, খারাপ লাগছে আমার দেখতে, মানে আমার মুখে একটা পিম্পলস বেরোলো, আমার রাস্তায় বেরোতে লজ লাগে, যেখানে এত বড় একটা জ্বর ছিল, কী আর করা যাবে। চলে এসেছি, ঢুকবো এবার ভেতরে। চলো এসে আমরা এখন মিষ্টি খেয়ে নিচ্ছি, মিষ্টিটা খেতে খুব সুন্দর, চাঁচি চাঁচি টাইপের। আর আমার বেটুকে নিয়ে এখানে কোলে নিয়ে বসে গেছি, বোনকে বললাম বার করে দিয়ে আমার বেটুকে, তো বার করে দিত। এবার আমরা খেতে বসে গেছি, তো কী কী দিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আর বলতে পারছি না। তো চলো আজকের মতো টাটা।